সাদা কালো যুগের সিনেমাকে বলা হয় থাকে স্বর্ণালী দিনের সিনেমা। সেই সময়ের নায়ক নায়িকাদের বলা হয় স্বর্ণালী দিনের নায়ক নায়িকা। প্রযুক্তির ব্যবহার বাড়লেও সাদা কালো যুগের সিনেমার চাহিদা রয়ে গেছে আগের মতোই, স্বর্ণালী দিনের আবেদন কমেনি এখনও। বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী দিনের প্রথম সারির অভিনেত্রী ছিলেন নাসিমা খান। নাসিমা খান চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন, বর্তমানে তিনি অভিনয়ের সাথেই যুক্ত আছেন। আজ কথা বলতে চলেছি অভিনেত্রী নাসিমা খানকে নিয়ে, চলুন শুরু করা যাক। অভিনেত্রী নাসিমা খান ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন। নাসিমা খানের পৈতৃক নিবাস শ্রীনগর থানার রাড়িখাল গ্রামের উকিলবাড়ি। তার দাদা ঢাকার লালবাগে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। নাসিমা খান যখন সিনেমায় আসেন তখন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা ছিলেন সুলতানা জামান, রওশন আরা, সুমিতা দেবী, চিত্রা সিনহা প্রমুখ। নায়ক আনিসের বাসা ছিল তাদের বাসার কাছাকাছি। নায়ক আনিসের সঙ্গে নাসিমার বাবার ভালো সম্পর্ক থাকায় তিনি একদিন বললেন, মেয়েকে ফিল্মে দিলে নামধাম করবে। আনিসের প্রস্তাবে রাজি হলেন তার বাবা, আর এভাবেই ফিল্ম জগতে জড়িয়ে পড়লেন নাসিমা খান। ঢাকার দ্বিতীয় সবাক ছবি জাগো হুয়া সাভেরায় প্রথম অভিনয় করেছিলেন নাসিমা খান। ছবিটি মুক্তি পায় ১৯৫৯ সালে। ছবিতে নাসিমা খান ছিলেন সহনায়িকাদের মধ্যে একজন। নায়িকা হিসেবে নাসিমা খানের প্রথম ছবি যে নদী মরুপথে মুক্তি পায় ১৯৬১ সালে। নাসিমা খান অভিনীত প্রথম উর্দু ছবি জাগো হুয়া সাভেরা, এই ছবিতে অভিনয় করার জন্য নাসিমা খান আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন, এই জন্যই বেবি ইসলাম। ১৯৫৯ সালে তার তানহা ছবিতে নাসিমা খানকে নিয়েছিলেন। তানহা ছবিতে তার সঙ্গে ছিলেন শবনম, সুমিতা দেবী, লাহোরের নায়িকা শামিমারা। নাসিমা খান তার সময়কার জনপ্রিয় নায়ক আনিস, আনোয়ার হোসেন, হাসান ইমাম, মোস্তফা রহমান, রাজ্জাকের সাথে অভিনয় করেছেন। নাসিমা অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে যে নদী মরুপথে, সূর্য স্নান, ধারাপাত, কার বউ, উজালা, বেগানা, আপন দুলাল, আমার বউ, ঢেউয়ের পর ঢেউ ইত্যাদি। তার অভিনীত আসবেন গায়ে মতি ছবিটি তাকে অসম্ভব খ্যাতি দিয়েছিল। নাসিমা খান এখনও অভিনয়ের সঙ্গে জড়িত আছেন, বর্তমানে তিনি মা ভাবির চরিত্রে অভিনয় করেন, তবে সিনেমার তুলনায় তাকে নাটকেই বেশি দেখা যাচ্ছে। নাসিমা খান বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছেন, যে কোনো চরিত্রে তিনি সহজেই নিজেকে মানিয়ে নিতে পারতেন। নাসিমা খান তার অভিনয় কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন বাঙালি দর্শকদের হৃদয়ে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।